কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাস 8 এর যে বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল পার্ট 1 এ, সেটা শুরু করছি। তো তোমাদের মধ্যে কমেন্ট করেও জানিয়েছিলে যে ক্লাস 8 এর পার্ট 1 এর ভিডিওটি যেটা রয়েছে সায়েন্সে, সেটা তোমরা পাওনি। তো সেটাও আমি সেই জন্য আজকে এটা আপলোড করে দিচ্ছি। প্রথম প্রশ্নতে চলে আসছি। পারদের একটি অঙ্ক দেওয়া রয়েছে। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেমি হলে, অর্থাৎ এটা কি দেওয়া রয়েছে? ঘন যখন দেওয়া রয়েছে, এটা ঘনত্বটা দেওয়া রয়েছে আমাদের, হলে 5 লিটার পারদের ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করি। এখানে প্রথমেই আমরা অঙ্ক করার সময় যেটা তোমাদের প্রথমেই বলি, একক লক্ষ্য করতে। তাহলে দেখো, এককটা লক্ষ্য করো, এখানে দিয়েছে কিলোগ্রাম, কিন্তু আমাদের যে মানটা দেওয়া রয়েছে সেটা কিসে দেওয়া রয়েছে? গ্রামে দেওয়া রয়েছে। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়, আমাদের প্রশ্ন থেকেই বুঝে নিতে হবে। এবার অঙ্কটা কীভাবে করবো আমরা দেখে নিই। দেখো, আমাদের বলা রয়েছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ ঘন দেওয়া রয়েছে, সেই জন্য আমরা ঘন সেন্টিমিটার দেওয়া রয়েছে যেহেতু, তাহলে সেন্টিমিটার কিউব করে দিলাম। এরপরে আমাদের পারদের আয়তন যেটা রয়েছে, পারদের আয়তন 1 লিটার দেওয়া রয়েছে। আমাদের 1 লিটার মানে আমরা কি জানি? 1000 সেন্টিমিটার কিউব। এটা আমাদের মনে রাখতে হবে যে 1 লিটার মানে কত? 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের বার করতে বলেছে কি? এটা 5 লিটারের বার করতে বলা হয়েছে, সেই জন্য 5 লিটারের কত হবে? 1000 গুণ 5, 5000 সেন্টিমিটার কিউব হয়ে যাবে। 1 লিটারের কত? যখন 1000, তাহলে 5 লিটারের কত হবে? 5000 সেন্টিমিটার কিউব হয়ে যাবে। কেন সেন্টিমিটার কিউব আমরা করে নিলাম এটা? কারণ এটা লিটারে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের তো বার করতে হবে ঘন সেন্টিমিটারে, অর্থাৎ ঘন মানে কি? সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এটা সেন্টিমিটার কিউবে যেহেতু বার করতে হবে, তোমাদের এখানে আমি সেন্টিমিটার কিউবটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেন্টিমিটার কিউব, তাহলে এটা হয়ে গেল সেন্টিমিটার কিউব। এবার আমরা কি জানি? আমরা জানি যে ঘনত্ব সমান সমান কিন্তু ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব সমান সমান যেহেতু ভর বাই আয়তন, আমাদের কী বার করতে বলা হয়েছে? ভর বার করতে বলা হয়েছে, ঘনত্ব বলে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা কী করব, কোনাকুনি গুণ করলাম ঘনত্ব বাই, তার মানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে ভর আর 1 যদি গুণ করে তাহলে ভরই হয়ে যাবে, আর ঘনত্ব আর আয়তন গুণ করলে এটা, অর্থাৎ ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন। এর থেকে আমরা এটা বার করে নিলাম। এবার বার করে নেওয়ার পর আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো, একটু আগে আমরা ঘনত্বটা বার করে, যেটা আমাদের দেওয়া ছিল সেটা লিখে নিয়েছি, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেটা 13.6 লিখে নিলাম। আর আয়তন যেটা রয়েছে সেটা গ্রামেই আপাতত আমি করছি, যেহেতু এটা 5000 সেন্টিমিটার কিউব ছিল আমার। তাহলে 5000 সেন্টিমিটার কিউবটা আমি এখানে বসালাম, যে 5000, আর গ্রাম এখানে বসালাম এককটা, কারণ আমি যেহেতু ভর বার করছি সেই জন্য গ্রাম। অর্থাৎ এটাকে গুণ করলে কত হচ্ছে? 68000 হয়ে যাবে। এটাকে গুণটা তোমরা করে দেখবে রাফে, এটা গুণ করলে কিন্তু 68000 হয়ে যাবে। এবার আমাদের গ্রামে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের দেখো উত্তরটা কিলোগ্রামে চেয়েছে। তাহলে আমরা কি করব, যদি গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হয়, গ্রাম থেকে যদি আমাদের কিলোগ্রামে যেতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, সেই জন্য ভাগ 1000 করেছি। ভাগ 1000 করার ফলে কী হলো? 68 কিলোগ্রাম হয়ে গেছে। 1000 দিয়ে ভাগ করেছি, 3টে শূন্য কেটে গেছে, সুতরাং 68 কিলোগ্রাম। তাহলে উত্তরটা কী হবে? 5 লিটার পারদে ভর 68 কিলোগ্রাম। এরপরে তোমাদের দুয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে, সেটাতে বলা রয়েছে প্রাণী কোষের, এই দুয়ের দাগের তোমাদের বলা রয়েছে প্রাণী কোষের চিত্র ও তার বিভিন্ন অংশগুলো দেখাতে বলা হয়েছে। তো দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রাণী কোষের যে বিভিন্ন চিত্রটা রয়েছে সেটা, এবং বিভিন্ন অংশগুলো তোমরা এটা দেখে এঁকে নাও, অথবা তোমরা বইয়ে একবার এই চিত্রটা মিলিয়ে দেখো, বইয়েও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই এটা করে নেবে। ছবিটা যদি তোমরা ভিডিও দেখেই আঁকতে চাও, সেক্ষেত্রে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তাহলে তোমরা ভিডিওটা আঁকো, তাহলে তোমাদের কিন্তু এই ছবিটা আঁকো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আমি তিনের প্রশ্নটা শুরু করে দিচ্ছি। দেখো, তিনের প্রশ্নটাতে কী বলা রয়েছে? রাদারফোর্ডের পরমাণু সম্বন্ধে সিদ্ধান্ত সমূহ কী রয়েছে সেটা জানতে চেয়েছিল। একটি পরীক্ষা করেছিলেন তিনি, সেই পরীক্ষা থেকে কী কী সিদ্ধান্তে উপনীত হয়েছিল সেটা জানতে চেয়েছিলেন। এর টোটাল 5টা সিদ্ধান্ত ছিল মূল, সেই 5টা সিদ্ধান্ত আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখে লিখে নাও। প্রথমটি কি? পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। পরমাণুর মধ্যে কি? বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমি এটা বলে নিয়ে পরমাণুর গঠনটাকে তোমাদের একবার দেখিয়ে দেবো। পরমাণুর প্রায় সমস্ত ভরই তার কেন্দ্রের, অর্থাৎ নিউক্লিয়াস বা কেন্দ্রকে অবস্থিত, অর্থাৎ নিউক্লিয়াস বা কেন্দ্রকে পুরো ভরটাই থাকে। বাইরে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে তার কোনো ভর সাধারণত ধরা হয় না, বা কিন্তু ভর একটা অবস্থান করে যেটা খুবই নগণ্য। তিন নম্বর কি? পরমাণুর কেন্দ্রকে তার সমস্ত ঋণাত্মক, ঠিক আছে, সমস্ত ধনাত্মক অর্থাৎ পজিটিভ আধান সীমাবদ্ধ থাকে, কারণ প্রোটন শব্দ অবস্থান করে কেন্দ্রকে, সেই জন্য কেন্দ্রকে ধনাত্মক আয়নই কিন্তু অবস্থান করে। চার নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হলো
নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে, অর্থাৎ নিউক্লিয়াসটা ভেতরে থাকে আর তার বাইরে যে কক্ষপথগুলো রয়েছে সেই কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ইলেকট্রনের আধানটা কি হয়? মাইনাস আধান হয়। লাস্ট যে তোমাদের সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন তিনি, সেটা হলো পরমাণু নিস্তড়িত, অর্থাৎ পরমাণুটা সামগ্রিকভাবে নিস্তড়িত, এর কোনো আধান থাকে না, অর্থাৎ কেন্দ্রকে যতগুলো প্রোটন বা প্লাস আধান থাকে ঠিক ততগুলোই বাইরে ইলেকট্রন মাইনাস আধান থাকে। অর্থাৎ প্লাস যদি পাঁচখানা থাকে মাইনাসও কী থাকবে? পাঁচখানা থাকবে। অর্থাৎ এর তাহলে আধান কত হয়ে যাবে? আলটিমেটলি জিরো হয়ে যাবে এর আধানটা, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। তাহলে তোমরা এই পাঁচটি পয়েন্ট লিখে নাও এই তিন নম্বর দাগে যে প্রশ্নটি দেওয়া রয়েছে তার উত্তরগুলো। চার নম্বর দাগে তোমাদের আবার একটি যেটা দেওয়া রয়েছে সেটা হলো জীবনবিজ্ঞানের প্রশ্ন, কী দেওয়া রয়েছে? উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা লেখো। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিড যেগুলো রয়েছে তার ভূমিকাগুলো লিখতে বলা হয়েছে, তার ভূমিকা নয় তার কাজ লিখতে বলা হয়েছে। সুতরাং তার কাজগুলো আমরা লিখব। তো দেখো কাজগুলো যেগুলো লিখতে বলা হয়েছে তার মধ্যে তিনটি প্রধান আমাদের কাছে প্লাস্টিড থাকে, সেগুলো কী কী? একটা হলো ক্লোরোপ্লাস্ট, একটা হলো ক্রোমোপ্লাস্ট আর একটা হলো লিউকোপ্লাস্ট। এই তিনটের কাজ আমরা দেখে নিচ্ছি। দেখো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তিনটের কাজ, এক লাইন করেই হবে। আমি তিনটে কাজ তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা এই তিনটে কাজ দেখে অবশ্যই লিখে নাও এবং আমি আলোচনাও করে দিচ্ছি। প্রথম কাজটি হলো ক্লোরোপ্লাস্টিডে। ক্লোরোপ্লাস্টিডে সূর্যালোক শোষণ করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। এটি সালোকসংশ্লেষ পদ্ধতিতে বায়ুর CO2কে আবদ্ধ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। দ্বিতীয়টি হলো ক্রোমোপ্লাস্টিড ফুল এবং ফলকে বর্ণময় করে, পরোক্ষভাবে পরাগ সংযোগেও সাহায্য করে, অর্থাৎ জননক্রিয়াতে সাহায্য করে। এবং তিন নম্বর যেটা রয়েছে সেটা হলো লিউকোপ্লাস্টিড শ্বেতসার, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্যবস্তু শোষণ করে। তো তাহলে এই পার্টটা হয়ে গেল তোমাদের, তোমরা এটা দেখে লিখে নাও। যদি ভিডিওটিতে কোনো রকমের কোনো প্রবলেম হয় বা কোনো রকমের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি দেখছি অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী যে আপডেটগুলো সেগুলো সঠিক সময়ে পাবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই।